মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। গ্রীষ্ম পার করেই আসবে বর্ষা, আর বর্ষা মানেই যেখানে সেখানে জমা জলে মশামাছির উপদ্রব, মশাবাহিত রোগের সংক্রমণ বেড়ে যাওয়া। সেই ঘটনা যাতে না ঘটে, মানুষ যাতে নিশ্চিন্তে এলাকায় বাস করতে পারেন, সেই দিকে নজর পুরসভার। ডেঙ্গু প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের লক্ষ্যে ভেক্টর নিয়ন্ত্রণ পদ্ধতি, এই বিষয় নিয়েই বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো জঙ্গিপুর পুরসভার তরফে। সোমবার এই কর্মশালায় অংশগ্রহণ করেন পুরসভার 21টি ওয়ার্ডের 6 জন করে প্রতিনিধি। মশাবাহিত নানান রোগ নিরাময়ে কিভাবে প্রস্তুতি নেওয়া হবে আগে থেকেই সমস্ত বিষয় নিয়েই আলোচনা হয়। উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মোজাহারুল ইসলাম সহ জনস্বাস্থ্য এবং সঞ্চারী রোগ শাখার সদস্যবৃন্দ। প্রশিক্ষণের পর পাড়ায় পাড়ায় গিয়ে সাধারণ মানুষকে সচেতন করবেন পুরকর্মীরা। পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়ে মশাবাহিত রোগের হাত থেকে পুরো এলাকাকে সুরক্ষিত রাখতেই এই উদ্যোগে এদিন সকলেই উৎসাহের সাথে অংশ নেন। জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি এলাকায় একটিও মানুষের জন্য ডেঙ্গু না হয়, একটিও মানুষের জন্য মশাবাহিত জন্য যেন রোগ না হয় সেটা আমরা চেষ্টা করছি। আমরা আমরা দেখেছি আমাদের এখানে খুব স্মুথলিভাবে আমাদের কাজগুলো করে আমাদের কর্মচারীগণ। আজকেও আশা রাখছি যে আমাদের আজকে ট্রেনিং হবে, সে ট্রেনিংয়ে সাফল্য হবে এবং তারা সে ট্রেনিংয়ে বোঝার মাধ্যমে আগামী কাল থেকে তারা পাড়ায় পাড়ায় যাবে, মানুষকে বুঝাবে। কিছু কিছু অ্যাওয়ারনেস আছে, সেগুলো বুঝাবে, মানুষ বুঝবে, সেটা আমরা সবসময় মনে রাখি। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।